মাত্র 11 বছর বয়সী ইংরেজি শিক্ষক সত্যি অবাক হওয়ার মতো বিষয় কিন্তু এই কাজটি সফলতার সঙ্গে করছে চট্টগ্রামের শিশু মাইসুন তবে প্রাতিষ্ঠানিক কোন স্কুল নয় ইউটিউব চ্যানেলে ইংরেজি শেখায় সে অনলাইনে ভীষণ জনপ্রিয় মাইসুন তার চ্যানেলের ভিউয়ার্স প্রায় 3 লক্ষ শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিভার স্বাক্ষর রেখেছে সে আতিকা রহমানের রিপোর্ট An apple a day keeps the doctor away. আমি বাংলা মিডিয়ামে পড়ে আমি নিজেকে নিজে উপর কনফিডেন্স রাখছি এরপর হচ্ছে আমি শাই ফিল করি না Where do you live? I live in London. Where do you live? I live in Bangladesh. বাংলাদেশি শিক্ষার্থীদের বেশিরভাগের ইংরেজিতে দুর্বলতা রয়েছে তবে এই দুর্বলতা এবং ভয়কে জয় করে মাত্র 11 বছর বয়সে ইংরেজিতে অনেক দক্ষতা অর্জন করেছে খুদে শিক্ষক খ্যাত চট্টগ্রামের মেয়ে উম্মে মাইসুন শুধু নিজে শেখা নয় অন্যদেরও ইংরেজি শেখায় সে অনলাইনে রবি 10 মিনিট স্কুল দিয়ে যাত্রা শুরু করা মাইসুন মাত্র 8 বছর বয়স থেকে অনলাইনে ইংরেজি শেখায় আপনারা খেয়াল করে দেখবেন যে এইসব অ্যালফাবেটগুলি লাস্টে অনেকটা আয়ের মতো উচ্চারিত হয়েছে যেমন A B আমরা আমাদের বন্ধুকে জিজ্ঞেস করতে পারি Did you collect the English homework? মাইসুন ওয়ার্ল্ডে সাবস্ক্রাইবার প্রায় 3 লাখ অবাক হওয়ার বিষয় হলো সে কোনো ইংলিশ মিডিয়ামের ছাত্রী না চট্টগ্রাম মহিলা সমিতি বালিকা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে নিজ চেষ্টাতেই দক্ষতা অর্জন করেছে সে আমার দুটো কাজিন আছে লাইবা ইন্টারিয়া ওরা ম্যানচেস্টারে থাকে ওরা আমার সাথে ব্রিটিশ ইংলিশে কথা বলতো ওদের এই কথাগুলো বুঝতে আমার অনেক কষ্ট হতো সো আমি চিন্তা করে দেখলাম ওরা আমাদের বয়সী হয়ে এরকম সুন্দর ইংলিশ বলতে পারলে আমিও কেন পারবো না সো আমি একটা জেদ নিলাম যে আমি ইংলিশ শিখবই শিখবো তো এটা আমার জন্য ইজি হয়ে গেল এবং আমি শিখতেও পারলাম 2020 সালে জুন মাসে ফেসবুক পেজে মাইসুনের প্রথম ভিডিও প্রকাশ হয় সেটা রাতারাতি মিলিয়ন ভিউ হয়ে ভাইরাল হয়ে যায় এরপর থেকে ইংরেজিতে কথোপকথনের সহজ উপায় ইংরেজি শব্দের ব্যবহার বাক্য গঠন সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে মাইসুন ভার্চুয়াল জগতে ভীষণ জনপ্রিয় ছোট্ট মাইসুন ইংলিশ শেখার জন্য ইংরেজি মিডিয়াম বা বাংলা মিডিয়াম ইটস নট ম্যান্ডেটরি আমাদের একটা ইচ্ছা ও কনফিডেন্স থাকতে হবে তাহলে ইংলিশ শেখা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে প্রথম দিকেই আমার ভিডিও রেসপন্স অনেক ভালো আসে আমি আর আমার বাবা কন্টেন্ট চিন্তা করি আমার বাবা ভিডিও শুট এবং এডিট করে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিভা স্বাক্ষর রাখছে মাইসুন বিশ্ব বদলে দেয়া প্রতিভাবান শিশুদের নিয়ে অ্যাওয়ারনেস 360 এর আন্তর্জাতিক সেমিনারে খুদে জাদুকর হিসেবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে মাইসুন মাইসুন বড় হয়ে বিজ্ঞানী হতে চায় আই এম নট আ টিচার আমি এখনো শিখছি আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি যাতে আমার বয়সী বাচ্চারাও এগিয়ে আসে এন্ড আমি আমার অবসর সময়ে বেশি বেশি বই পড়ি মাইসুনের ভিডিওগুলো জনপ্রিয় হওয়ায় দেশি বিদেশি কোম্পানি থেকে বিজ্ঞাপন পায় তার চ্যানেল ছোট বয়সে ইউটিউব থেকে ভালো আয় করে সে মাইসুন তার অনন্য প্রতিভার গুণে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করবে এটাই সবার প্রত্যাশা আতিকা রহমান আরটিভি ঢাকা